বিশ্বকাপের দলে সুযোগ পেতে নিউজিল্যান্ডে ভালো পারফর্ম করতেই হবে এদের। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জেতার পর পিছিয়ে পড়েও একদিনের সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। বিরাট কোহলির দল এবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। চ্যালেঞ্জ বেশ কয়েকজন ক্রিকেটারের সামনেও। এই বছরই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ, সেই স্কোয়াডে নিজেকে নিশ্চিত করার জন্য পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এদের কাছে বাড়তি গুরুত্বের। তো চলুন, কারা রয়েছে এই তালিকায়। শিবম দুবে হলেন সীমার অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা, হার্দিক পান্ডের চোট তার সামনে জাতীয় দলের দরজা খুলে দিয়েছিল। 20 ওভারের ফর্মেটে 26 বছর বয়সে এখনও পর্যন্ত 8 ম্যাচ খেলেছেন, 32 গড়ে করেছেন 64 রান, নিয়েছেন 3টি উইকেট। কিন্তু দলে নিয়মিত হতে হলে ব্যাটে বলে আরও ধারাবাহিক থাকতে হবে তাকে। চোট সারিয়ে হার্দিকের ফেরা প্রায় নিশ্চিত, কিন্তু শিবম এখনও দলে নিজের জায়গা পাকা করতে পারেননি। এই সিরিজে তাই ব্যাটে যেমন বড় শট নিতে হবে, তেমনই বল হাতে থাকতে হবে নির্ভরযোগ্য, না হলে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা মিলবে না। শুধু হার্দিক নয়, বিজয় শঙ্করও অলরাউন্ডার হিসেবে লড়াইয়ে আসতে পারেন, তিনিও নিউজিল্যান্ডেই রয়েছেন। বিজয় ভালো পারফর্ম করলে সেক্ষেত্রে দলে জায়গা পাওয়া আরও কঠিন হতে পারে দুবের। ভারতের একদিনের দলে রবীন্দ্র জাদেজা অপরিহার্য, কিন্তু টি টোয়েন্টি ফর্মেটে তা নন। যদিও দলে ভারসাম্য যোগ করতে তার বিকল্প নেই, ব্যাটিংয়ে অনেক উন্নতি ঘটেছে তার। বল হাতেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উইকেট নিয়েছেন মাঝের ওভারে, রানের গতিও আটকেছেন, আর ফিল্ডার হিসেবে তো তুলনাই হয় না। ওয়াশিংটন সুন্দরের বয়স 20। এদিকে 20 বছর বয়সী ওয়াশিংটন সুন্দর এরই মধ্যে খেলে ফেলেছেন 21টি টি টোয়েন্টি। শুধু অফ স্পিনার নন, তিনি অলরাউন্ডারও। যদিও ব্যাট হাতে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তেমন কিছু করে উঠতে পারেননি। পেয়েছেন মাত্র 6 ইনিংস, করেছেন 26 রান, 3 বার নট আউট থেকেছেন। অলরাউন্ডার হয়ে উঠতে চাইলে সুযোগ পেলেই ব্যাটে ভরসা দিতে হবে। সুন্দরের প্লাস পয়েন্ট হলো পাওয়ার প্লেয়ের প্রথম 6 ওভারের মধ্যে বল করতে পারা। ভারতের হয়ে অধিকাংশ সময়ে শুরুতে বল করেছেন তিনি, নিয়েছেন 18 উইকেট। তার ইকোনমি রেট চমকপ্রদ 6.80, যা ফিল্ডিংয়ে বিধিনিষেধ থাকা অবস্থায় বল করার পরিপ্রেক্ষিতে ঈর্ষণীয়। তবে রান আটকানোর পাশাপাশি উইকেটও নিতে হবে তাকে। শার্দুল ঠাকুর এখনও পর্যন্ত খেলেছেন 8 টি টোয়েন্টি, তার মধ্যেই নজর কেড়েছেন। বলার হিসেবে গতির হেরফের ঘটিয়ে নাকাল বলের ব্যবহারে তিনি নজর কেড়েছেন। ইকোনমি রেট বেশ ভালো, মাত্র 6.49, বিশেষ করে ডেথ ওভারে বল করার কথা ভাবলে তা ঈর্ষণীয়, নিয়েছেন 8 উইকেট, এইদিকে নজর দিতে হবে তাকে। শুধু বলার নয়, ব্যাট হাতে বড় শট নেওয়ার ক্ষমতা রয়েছে শার্দুলের, যার প্রমাণও রেখেছেন তিনি। পেস বোলিং অলরাউন্ডার হিসেবেও তাই বিবেচিত হতে পারেন তিনি, কিন্তু বিশ্বকাপের দলে জায়গা নিশ্চিত করতে বলার হিসেবে আরও ভরসা যোগাতে হবে, না হলে যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, নবদীপ সাইনিরা তাকে টপকে যেতে পারেন। ঋষভ পন্থের কাছে 2019 খুব একটা ভালো যায়নি। 50 ওভারের বিশ্বকাপের আগে থেকেই তাকে 3 ফর্মেটের দলে অপরিহার্য বলে মনে করা হচ্ছিল, কিন্তু এখন টি টোয়েন্টি দলেও কড়া প্রতিদ্বন্দ্বিতার সামনে তিনি। লোকেশ রাহুল কিপার হিসেবে কাজ চালিয়ে দেয় প্রশ্নের মুখে তার জায়গা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ সেই কারণেই তার কাছে গুরুত্বপূর্ণ। শিখর ধাওয়ান না থাকায় নিউজিল্যান্ড সফরে সুযোগ পেতে পারেন ঋষভ, তবে তা কাজে লাগাতে হবে তাকে। উইকেট ছুড়ে দিয়ে এলে চলবে না, দায়িত্ব নিতে হবে, না হলে এই ফর্মেটও ক্রমশ পিছিয়ে পড়বেন তিনি। তো বন্ধুরা, এদের মধ্যে বিশ্বকাপ দলে চান্স পাওয়ার দৌড়ে কারা এগিয়ে রয়েছেন বলে আপনি মনে করেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।